শুভ দিন, শুভ জীবন। আপনারা আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আগামী মাসে অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসে ঘোষিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সমমানা দলগুলো নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। এই অক্টোবরের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি মেনে নেয়া বা এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কোনো উদ্যোগ ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের লক্ষ্য বর্তমান সংবিধানের আলোকে যথাসময়ে নির্বাচন করা এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো, যাতে আন্তর্জাতিক মহলে দেখানো যায় যে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না এটা ধরে নিয়েই আওয়ামী লীগ এগোচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ছোট কিছু দলকে সক্রিয় করে বিএনপির দলছুট নেতাদের ঘেরানোর তৎপরতা চালানো হচ্ছে। আগামী নির্বাচনে 40-50% ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে জাতীয় পার্টি 14 দলের শরিক এবং বিএনপি ছেড়ে আসা নেতা ও ইসলামী দলগুলোকে 100 আসন ছেড়ে দেওয়ারও পরিকল্পনা আছে আওয়ামী লীগের। বিএনপি থেকে যাদের টেনে আনার চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই অতীতে সংসদ সদস্য ছিলেন, অনেকে রাজনৈতিক জীবনের ছায়ান্নে দাঁড়িয়ে। বিএনপি নির্বাচন বর্জন করলে তাদের জীবনে হয়তো আর সংসদ সদস্য হওয়ার সুযোগ থাকবে না। অনেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টিতে নেই, ফলে ভবিষ্যতে তাদের দলীয় মনোনয়ন পাওয়াও অনিশ্চিত। এছাড়া বিএনপির জেলা পর্যায়ে কিছু উঠতি নেতা রয়েছেন যাদের জনপ্রতিনিধিত্ব হওয়ার ব্যাপক আগ্রহ রয়েছে। বিএনপির সঙ্গে থাকলে তাদের সেই সম্ভাবনা নাই এমনটাই বোঝানো হচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে যেসব দলকে কাছে টানছে তাদের মধ্যে জাতীয় পার্টি ছাড়াও রয়েছে তৃণমূল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, ইসলামী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি মতিন, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট প্রভৃতি। দেখা যাক এই অক্টোবর মাসের মধ্যে নাটকীয় কিছু ঘটে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।